আছি। ফিনো, এত কি ভাবছো? দ্রুত অ্যাকসেপ্ট করো। আন্নি, আপনারা এখানে আছেন? করছি করছি, আমিও আপনাদের। ফিনো, আই ফিনো, কি রে, তুই এখন উঠস নাই? তুই কি উঠবি নাকি আমি ডাল গুডনি নিয়ে আমো? হ্যাঁ, দেহ তো মাইয়াদের কোনো আটকেল আছে? ওরে কালকে কত বার কইছি সকাল সকাল উঠবি, নতুন স্কুলে প্রথম দিন, একটু তাড়াতাড়ি যাই তো। কোনো কথা শুনে আমার, উফ আল্লাহ, শুরু হইছে সকাল সকাল। একে তো আমার এত সুন্দর স্বপ্নটা ভাঙাইয়া সবচেয়ে বড় অপরাধ করছে, তার উপর আবার এই চিল্লানি। আচ্ছা বেশ, কি তোমরাই বলো, এটা কি ঠিক? কি রে, তুই কি এখনো পয়লা পড়া ঘুমাইতাছস? খারা আইতাছি। আরে উঠছি তো, আমার রাস্তে সকাল সকাল চিল্লাইতাছ কেন? না চিল্লামো না তো, তোমার মতো মাইয়া রে কলোনিয়া দুলামো। তুই যদি এই স্কুল থেকে টিসি পাস না, দেহ স্তরে আমি কি করি? আবারও যদি তোমরা আমার আবাল মার্কা স্কুলে ভর্তি করো, তাহলে তো টিসি পাবোই। কি কইলি তুই? কিছু না, কইছি গোসলে যাইতাছি। এই নে, তাড়াতাড়ি খাইয়া রেডি হ। তোর আব্বু তোরে দিয়ে আইসা, ওর অফিসে যাইব। খাইতাছি। দেখ, তোরে আমি এই লাস্ট ওয়ার্নিং দিতাছি, এই স্কুলে যাইয়া যদি আবারও আগের মতো কিছু করস, তাইলে কিন্তু তোর ঘরে আমি জায়গা দিব না। কি এমন করছি আমি? খুদ্দাই দিদি লাইতাছো? একটা পোলার মাথা ফাটানো তো কোনো কামই না, তাই না? এই পোলাটা এখনো হাসপাতালে। তোর ভাগ্য ভালো যে তোর নানা এসপি তাই বাইচ্ছে গেছস, নাইলে এখন জেলে বইয়া আটা বিষ্ট হইতো। হইছে, এখন কি খাইতে দিবা? খা, কিন্তু স্কুল থেকে যেন কোনো কমপ্লেন না আসে। দেহি তোর বাপে রেডি হয়েছে কিনা? হ্যাঁ, তো আবার বাথরুমে যাইতেই তো এক ঘন্টা লাগে। কি বেশি নিশ্চয় ভাবছো, আমার মতো এমন একটা ভদ্র নিষ্পাপ কিউট মেয়ে কেন কোনো ছেলের মাথা ফাটিয়েছে? এটা জানার জন্য তোমাদেরকে অবশ্যই একটু ফ্ল্যাশব্যাক দেখতে হবে। শুনো শুনো, আমার না তোমাকে কিছু বলার আছে। চানিয়েল বলো। আসলে যেদিন আমি তোমায় প্রথম দেখেছিলাম, তোমায় ভালোবেসে ফেলেছিলাম, বলতে পারো লাভ এট ফার্স্ট সাইট। এখন এতে তোমার কি মত? দেখো চানিয়েল, আমরা নাইনে উঠছি, মাত্র এক মাস হয়েছে, এসব করার বয়স আমাদের এখনো হয় নাই। আর তাছাড়াও আমি অন্য কাউকে ভালোবাসি। কি কে সে? মানে আমি কি তার নামটা জানতে পারি? অবশ্যই, তারা হচ্ছে বিটিএস। ছি, গে কোথাকার! শুধু কি গে, ওরা তো হিজলাও। চানিয়েল, মাইন্ড ইওর টং। ঠিকই তো বলেছি, শালা কুত্তাগুলো কোথাকার, মেয়েদের মতো সেজে থাকে, ওদের তো লিঙ্গই নাই। বুঝলে এবার তোমরা তো? তারপর এটা নিয়ে অনেক ঝামেলা হইছে, আর ফলস্বরূপ টিসিও পাইছি। এমনিতেও ওই স্কুল আমার ভালো লাগতো না, সব হেটার্স দিয়ে ভরা। ও বাই দ্য ওয়ে, তোমাদেরকে তো আমি এখনো নিজের পরিচয় দেইনি। তো আমার নাম সিনথিয়া ইসলাম সিনু, আর আমি ক্লাস নাইনে পড়ি। এই বছরই নাইনে উঠছি, বিভাগ সায়েন্স। আমি আমার বাবা মার একটি মাত্র মেয়ে, আর আমার একটা ছোট ভাইও আছে, বয়স 3 বছর। আর আমার বয়স, হ্যাঁ সেটা আর বলবো না, কারণ মেয়েদের বয়স সবাইকে জানাতে হয় না। আর আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি একটু বেশিই কথা বলি। তো যাই হোক, আমার আব্বু আমাকে একটা নতুন স্কুলে ভর্তি করেছে, আজকে সেই স্কুলে প্রথম দিন। তো চলো আমার সাথে আমার স্কুলে। দেখো সিনু আম্মু, এই স্কুলে একটু সাবধানে চলাফেরা করো, আর কাউকে মেরো না, ওকে? আব্বু, তুমি কি বলতে চাইতেছো? আমি কি সবাইকে মেরে বেড়াই নাকি? না, তা বলতে চাচ্ছি না, বাট একজন তো প্রপোজ করতেই পারে, তাই না? তাই বলে কি তার মাথা ফাটিয়ে দিতে হবে? আমি কি প্রপোজ করার জন্য মাথা ফাটাইছি নাকি? ওই আবাল চানিওলের বাচ্চাটা যেন আমার বিটিএস কে কত খারাপ কথা বলছে, এই জন্যই তো আমি আগে মাথা ফাটাইছি। ওর ভাগ্য ভালো যে আমি ওকে মেরে ফেলি নাই। আচ্ছা আমাকে একটা কথা বলো তো আম্মু, ওর খারাপ কথা বলাতে কি তোমার বিটিএস এর কোনো কিছু কমেছে, বা কোনো ক্ষতি হয়েছে, বা ওদের পপুলারিটি কমে গিয়েছে? না। তাহলে বললে কি হয়েছে? যে যাই বলুক, তুমি তার কথায় কান না দিলেই তো পারো। এমনিতেও আমি তো জানতাম বিটিএস আর্মিদের লেভেল নাকি অনেক উপরে, ওরা কোনো হেটার্সদেরকে পাত্তাই দেয় না, আর পাত্তা দেওয়া উচিতও না। তুমি মনে করবে যে ওরা তোমার বা যে কোনো ফ্যান্ডমই হোক না কেন, তাদের সাথে কথা বলার মতো লেভেলই রাখে না। বুঝছি আব্বু, আসলে হেটার্সরা আমাদের লেভেলের ধারে কাছে আসতে পারবে না। এই তো এবার আমার আম্মুটা বুঝেছে, তো চলো এবার স্কুলের ভেতরে। ওয়েট আব্বু, স্কুলের নামটা দেখে নি, দাও কি লেখা এটা? আর্মি বেস স্কুল। হ্যাঁ, হ্যাঁ এটাই স্কুলের নাম। চলো এবার ভেতরে। হ্যালো প্রিন্সিপাল সাহেব, কেমন আছেন? আরে লি মিনহো সাহেব যে, এই তো ভালোই আছি, তোমার কি খবর? আসো বন্ধু, ভিতরে আসো, বসো। ভালো। এই যে আমার মেয়ে সিনু, যার কথা তোমাকে বলেছিলাম। ও তাই নাকি, কত বড় হয়ে গেছে! হ্যালো মামনি, কেমন আছো? ভালো আছি, বাট আপনাকে কেমন যেন চেনা চেনা।
ও তাই নাকি? আমি তো তোমার বাবার বন্ধু, ছোটবেলায় তোমাদের বাসায় অনেকবার গিয়েছি, এই জন্য হয়তো চিনতে পারছো। বাট আপনাকে কেমন যেন বেন। এই বাইরে ওইটা কে রে? লিসা নাকি? জি স্যার, ইটস মি, লালিসা। ও এদিকে আসো তো। এই যে ও হচ্ছে সিনু, তোমাদের মানে ক্লাস 9 এর নিউ স্টুডেন্ট। যা ওকে ক্লাসে নিয়ে যাও। আর হ্যাঁ, সবার সাথে পরিচয় করিয়ে দিও। ওকে স্যার। এই যে সিনু, চলো আমার সাথে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? চলো, আমি কিছু ওকে ভুল দেখছি। এটা কি ব্ল্যাক পিঙ্ক এর লিসা নামের মতো কেন লাগতেছে? নামটাও তো লিসা। কি হলো সিনু, যাও। হ্যাঁ চলো যাচ্ছি। Everyone, attention please. আমাদের ক্লাসে নিউ স্টুডেন্ট আসছে। এই যে ওর নাম কি জানো? নামটা সিনথিয়া ইসলাম সিনু। ও সিনু, চলো সিনু, তোমাকে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিই। আল্লাহ, আমার চোখের আজকে কি হয়েছে? সেই কখন থেকে এই মেয়েটাকে লিসান্ডের মতো লাগতেছে? এই যে সিনু, এরা দুজন হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। এর নাম হচ্ছে রোজ আর ওর নাম হচ্ছে জ্যানি। হাই সিনু, আমি হচ্ছি রোজ অ্যান্ড আই অ্যাম জ্যানি। আমি কি ভুল দেখতেছি? হাউ ক্যান ইটস পসিবল? কি ব্যাপার সিনু, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? আমাদের কি তোমার পছন্দ হয় নাই? না না না, তা না, আমি তো আপনাদেরকে অনেক পছন্দ করি আন্নি। ইনফ্যাক্ট আমি তো একজন ব্লিঙ্কো। তুমি আমাদেরকে আপনি করে কেন বলছো? আমরা তো ক্লাসমেট, তাই না? হ্যাঁ, আর তুমি আমাদের দিকে এভাবে তাকিয়ে আছো কেন আন্নি? আপনারা বাংলাদেশে কি করেন? আপনাদের তো সাউথ কোরিয়া ভাড়া কথা, তাই না? আর আপনারা বাংলা কিভাবে বলছেন? আপনারা ব্ল্যাক পিঙ্ক? ধীরে ধীরে তোমার সাথে সবারই পরিচয় হয়ে যাবে। তবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এরা বাদে আমাদের ক্লাসে আরো তিনটা বান্দর মার্কা ছেলে আছে, ওদেরকে এখন ক্লাসরুমে দেখা যাচ্ছে না। আই থিঙ্ক ওরা বাইরে গেছে। তুই কি ভিমিন কুকের কথা বলছিস? হুম, ওরা ছাড়া আর কারা? শোনো শোনো, এই যে তিনটা ছেলে, ভিমিন কুক, ওরা প্রচুর বদমাশ, বুঝছো? পুরোই বান্দর। ওদের থেকে একটু দূরে থেকো। ওই যে বান্দরদের নাম নিতে না নিতেই বান্দর রাহা দিয়ে কিরে, তোরা আমাকে নামে কি কর? কারণ উনি একটু
সেভেজ টাইপের, তাই তো? হ্যাঁ, বাট হাউ ডু ইউ নো? এই কি কথা বলছো তোমরা দুজন? চুপ থাকো, নাম প্রেজেন্ট করছি। স্যার নতুন যে আসছে ওর নাম লেখা হয় নাই। কি নাম বলো, লিখছি। সিনথিয়া ইসলাম সিনো। হোয়াট? ইয়ং